সকলে চেষ্টা করেন আপনারা যারা বাইরে আছেন সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেন ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা সেই জায়গায় গিয়ে শৃঙ্খলাবদ্ধ রেখে আপনারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত মা ও বোনেরা আমি কোরআনের যে আয়াত নিয়ে আপনাদেরকে কথা বলছিলাম যে মুসলিম পরিবারের মেয়েরা তারা বাড়ির মধ্যে থাকবে বিনা কারণে বিনা প্রয়োজনে তারা বাড়ির বাইরে যাবে না প্রয়োজন হলে তারা বাড়ির বাইরে যাবে তারও ইসলাম নিয়ম নীতি দিয়েছে আছে না নাই আছে এখন যদি কোনো পুরুষ সম্মানিত মা ও বোনেরা আপনাদেরকে বলছি যদি কোন আপনার স্বামী আপনাকে এই আয়াতের উপর আমল করার জন্য যদি কথা বলে যে তুমি বিনা কারণে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না আপনার স্বামী যদি এই কথা আপনাকে বলে তাহলে আপনাকে আপনার স্বামীর হুকুম আদেশ আপনাকে মানতে হবে আপনি বাধ্য এবং আপনাদের প্রতি প্রত্যেক মুসলিম নর নারীর প্রতি যেমন পাঁচ অক্তের সলাৎ ফরজ রমাদান মাসের সিয়াম ফরজ পর্দাও সম্মানিত মা বোনেরা আপনাদের জন্য ফরজ পর্দা আপনাদেরকে করতে হবে এটা ফরজ আল্লাহ তাআলা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনি জানিয়েছেন সূরা আল আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابهن الله تعالى بلن হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার কুল্লি আজওয়াজিকা তুমি তোমার বিবিদেরকে বলে দাও ওয়াবানাতিকা তুমি তোমার কন্যাদেরকে বলে দাও ওয়ানিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে তুমি জানিয়ে দাও ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না তারা তাদের যেন মাথার চাদরটাকে বুকের উপর টেনে নেয় অর্থাৎ তারা যেন পর্দা করে নাই তুমি তোমার বিবি তুমি তোমার কন্যা তুমি মুমিন নারীদেরকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াতকে নাজির অবতীর্ণ করেন সারা বিশ্বের মুমিনাদের জন্য মহিলাদের জন্য আয়াতকে প্রযোজ্য করে দিলেন কিয়ামত পর্যন্ত আমরা যারা পুরুষ আমরা যারা স্বামী রয়েছি আমাদের উচিত হলো এই আয়াতের উপর আমল করা এবং নিজেদের বিবিদেরকে বলে দেওয়া তুমি পর্দা করো তোমার প্রতি পর্দা করা ফরজ কন্যাদেরকে বলে দেন যে তোমাদের উপর পর্দা করা ফরজ এবং আপনার প্রতিবেশী যে মমিন নারী রয়েছে তাদেরকেও বুঝিয়ে জানিয়ে দেওয়া তোমাদের প্রতি পর্দা করা ফরজ এ দায়িত্ব পালন আমাদের সকলকে করতে হবে সম্মানিত মা বোনেরা আপনার স্বামী আপনাকে যদি বলে তোমাকে পর্দা করতে হবে পর্দা করা ফরজ তাহলে আপনি বাধ্য আপনাকে আয়াতের উপর আমল করতে হবে কিন্তু বড় আফসোসের বিষয় সম্মানিত মা বোনেরা স্বামীর কথায় কোনো গুরুত্ব আপনারা দিচ্ছেন না স্বামীর কথা শুনে এমন মহিলার সংখ্যা কম না বেশি কম খুবই কম যা স্বামীকে তারা প্রাধান্য দেয় না অগ্রাধিকার দেয় না অথচ তারা যদি স্বামীকে অগ্রাধিকার না দেয় প্রাধান্য না দেয় আর স্বামীকে নারাজ করে তারা যদি মৃত্যুবরণ করে তাদের ঠিক না কোথায় জান্নাত না জাহান্নাম তাদের স্থান হবে জাহান্নাম সম্মানিত মা ও বোনেরা চিন্তা করেন আপনারা যদি স্বামীকে মূল্যায়ন না করেন স্বামীর কথায় যদি গুরুত্ব না দেন আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ আপনি করেন তাহলে আপনাকে নিশ্চিত জাহান্নাম যেতে হবে যা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর কথা কেমন শুনতে হবে বিশ্ব নবীর হাদিস স্পষ্ট রয়েছে عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما من رجل يدعو امرأته
ইলা ফিরাশিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে বিশ্ব নবী শপথ করে বললেন মা আমিন রজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি যদি কোন পুরুষ তার বিবিকে বলে বিছানার দিকে যদি ডাকে কোন পুরুষ তার স্ত্রীকে আল্লাহর নবী বললেন যদি কোন পুরুষ তার স্ত্রীকে বিছানার দিকে ডাকে আর ওই মহিলা ফাতাবা আলাইহি সে মহিলা যদি তার স্বামীর কথাকে গুরুত্ব না দেয় প্রাধান্য না দেয় যদি অস্বীকার করে দেয় বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতুন আলাইহা হাত্তা ইয়ারদা আনহা আল্লাহর নবী বললেন ওই যে আসমানে ফেরেশতারা রয়েছে আসমানের ফেরেশতারা তাদের প্রতি লানত অভিশপ্ত করে তাদের জন্য বদদোয়া করে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার বিবি তার স্বামীর ডাকে সাড়া না দেয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাদের জন্য বদদোয়া করতে থাকে আল্লাহু আকবার চিন্তা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার স্বামী তোমাকে বিছানার দিকে আহ্বান করে আর তুমি যদি তার কথাকে অস্বীকার করে দাও তাহলে ফেরেশতা তোমাদের জন্য বদদোয়া করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্বামীর ডাকে সাড়া না দেবে চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই নির্দেশ তিনি দিলেন যে স্বামীকে কলা কৌশল কোনে তাদেরকে রাজি খুশি রাখতে হবে কোনো সময় তাদেরকে রাগানো যাবে না কখনো তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট করলেন এক নাম্বার আমল যদি আপনি জাহান্নামী নারী হবেন যদি আপনার স্বামী আপনাকে ডাকে ডাকে সালাম যদি না দেন আপনার স্বামী আপনাকে হালাল ভাবে যখন আহ্বান করবে তার ডাকে আপনাকে সাড়া দিতে হবে যদি আপনি সাড়া না দেন তাহলে আপনি অভিশপ্ত হবেন এলো এটা হলো জাহান্নাম নারীদের এক নাম্বার গুণ এক নাম্বার বৈশিষ্ট্য যে স্বামীর কথাকে অস্বীকার করবে দ্বিতীয় হাদিস আপনাদেরকে জানাই عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لزوجها وهي لا تستغني عبد الله بن عمر رضي الله تعالى عنه تني بولين نبي كريم صلى الله عليه وسلم تني جنيتين লা ইয়ানযুরুল্লাহ ইলা ইমরাআতিন আল্লাহ তাআলা করুণার দৃষ্টিতে আল্লাহ রহমতের দৃষ্টিতে ওই নারী দিকে তাকিয়ে দেখবেন না লিজাউজিহা যে স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট নয় তারপর বিশ্ব নবী দুই নম্বর কথা বললেন ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু এবং তার স্বামীকে পূর্ণ মনে করে না যোগ্য মনে করে না এই দুইটি গুণ যে নারীর ভিতরে থাকবে ওই নারী গুণ হলো জাহান্নামের গুণ জাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাল্লাহ তাআলা ওই নারীর দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না যে স্ত্রী যে নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট নয় এবং নিজের স্বামীকে নিজের জন্য পূর্ণ মনে করে না পারফেক্ট মনে করে না যদি এই দুইটি গুণ কোন নারীর ভিতরে থাকে বিশ্ব নবী বললেন ওই গুণ হলো জাহান্নামী নারীদের গুণ এই গুণ আমাদের ভিতরে আমাদের মহিলাদের ভিতরে আমার মা বোনদের ভিতরে আছে না নাই আছে না নাই যে তার স্বামীর প্রতি সন্তুষ্ট তারা হয় না যদি স্বামী কোনো বাইরে বিদেশে কোনো বাইরে রাজ্যে ইনকাম করতে যায় ইনকাম যদি কম করে তাহলে স্ত্রী রাগ আছে না নাই আছে না নাই
মনটাকে ভারী করে দেয় এমন মহিলা আমাদের পরিবারে আছে না নাই স্বামী ইনকাম তার কম হয়েছে কোনো কারণবশত টাকা বেশি আনতে পারেনি পাঠাতে পারেনি তাহলে ওই নারী স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় কি হয় না এবং অনেক নারী রয়েছে যারা তাদের স্বামীকে পারফেক্ট মনে করে না পূর্ণ মনে করে না স্ত্রী হয়তো দেখতে একটু ভালো দেখতে ভালো স্ত্রী স্বামী হয়তো দেখতে একটু দুর্বল তার জন্য তাকে অযোগ্য মনে করে এমন নারী আছে না নাই সম্মানিত মা ও বোনেরা আপনার সঙ্গে যার বিবাহ হয়েছে ওই স্বামীর প্রতি যদি সন্তুষ্ট না হন আর ওই স্বামীকে যদি পূর্ণ যোগ্য না মনে করেন তাহলে আপনি জাহান্নামী নারীদের কাঠগড়ায় থাকবেন কিয়ামতের দিন জান্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নামাজ সালাত সিয়াম বিভিন্ন আমল করে নেক সলে আমল করে আমরা জান্নাত পাবো আমলের বিনিময়ে কি আমরা জান্নাত পাবো জি না কিসের বিনিময়ে পাবো আল্লাহ তাআলার রহমত দিয়ে আল্লাহ তাআলার করুণা দিয়ে আল্লাহ তাআলার রহমত দিয়ে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের প্রতি করুণা দৃষ্টিতে দেখবেন না রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না যদি তোমরা তোমাদের স্বামীর প্রতি অসন্তুষ্ট হও সন্তুষ্ট যদি তোমরা না হও তোমার স্বামী যে ইনকাম দিবে সেই ইনকামে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর পরে তোমাকে জাহান্নাম দিতে হবে তোমার স্থান জাহান্নাম হবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বর গুণের কথা বললাম স্বামী আপনাকে ডাকলে ডাকে সাড়া দিতে হবে যদি না দেন তাহলে ওটা জাহান্নাম নারীদের গুণ এই হাদিসের মধ্যে দুটি গুণের কথা পাওয়া গেল স্বামী যা ইনকাম যা কিছু দিবে তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে দুই নাম্বার নিজের স্বামী কালো ধলো যাই হোক না কেন পাতলা মোটা যাই হোক না কেন তবুও ওই স্বামীকে নিজের জন্য পারফেক্ট পূর্ণ মনে করতে হবে এটা যদি না করে তাহলে ওগুলো হচ্ছে জাহান্নামের গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তারপরে হাদিস আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء ابن عباس رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে আল মুতাশাব্বিহিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মিনার রিজালি বিন নিসা যে নারী যে মহিলা পুরুষের বেশকে ধারণ করে চলাচল করবে ওই নারীর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত অভিশপ্ত করেছেন এমন নারী আমাদের সমাজ আছে না নেই যারা টাইট ফিটিং প্যান্ট টাইট ফিটিং শার্ট গেঞ্জি টি শার্ট ব্যবহার করে আছে না নেই সম্মানিত মা বোনেরা আপনারা যারা পুরুষের প্যান্ট পুরুষের মতো টি শার্ট গেঞ্জিকে পরিধান করেন আল্লাহর নবী আপনাদের প্রতি লানাত অভিশপ্ত করেছেন এটা হলো জাহান্নাম নারীদের গুণ যদি কোন নারী পুরুষের বেশকে ধারণ করে পৃথিবীর বুকে চলাচল করে বিনা তওবা ইস্তেগফারে যদি মৃত্যুবরণ করে তাহলে সে নারী কোথায় যাবে জান্নাত না জাহান্নাম জাহান্নাম যাবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তাহলে হাদিসের মধ্যে আমরা পেলাম যে মহিলারা যদি পুরুষের পোশাক পুরুষের কোন আরো কিছু যদি তারা গ্রহণ করে সে বেশ ধারণ করে যদি চলাচল করে তাহলে তাদের প্রতি লানাত অভিশপ্ত করেছেন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদদান এরা যে জাহান্নাম নারীদের গুণ যাদের ভিতরে এই গুণ যে বৈশিষ্ট্য আছে এরা কোথায় যাবে জান্নাত না জাহান্নাম জাহান্নাম যাবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন আর এক হাদিসের দিকে যাই আর ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাআনাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানাত অভিশপ্ত করেছেন আল মুতারাজ্জিলাতি মিনান নিসাই ওই সমস্ত নারীর প্রতি যারা পুরুষের বেশকে ধারণ করে এই হাদিসের প্রথম অংশে একটু কথা আছে
কথাটি হচ্ছে এই যে আমরা আমাদের সোসাইটি সমাজে তিন কোয়ালিটির মানুষ দেখি কয় কোয়ালিটি বললাম নারী পুরুষ আর একটা উভয় লিঙ্গ কি হিজড়া আছে না নাই নারী পুরুষ উভয় লিঙ্গ হিজড়া এই তিন ক্যাটাগরি তিন কোয়ালিটির মানুষ সোসাইটি সমাজে বসবাস করে কি করে না তো অনেক পুরুষকে দেখবেন যে তারা অর্থ উপার্জনের জন্য হিজড়ার বেশ ধারণ করে এমন পুরুষ আছে না নাই আছে না নাই কেন হিজড়ার বেশ ধারণ করে মানুষদের কাছে খুব সহজে টাকা ইনকাম করা যায় এ ধোকা প্রতারণা আমাদের পুরুষের মধ্যে আছে না নাই একবার চিন্তা করেন যারা ওই হিজড়াদের বেশকে ধারণ করে টাকা উপার্জন করার জন্য ফিল্ডে ময়দানে কাজ করে তাদের প্রতি লানাত ও বিষাক্ত বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে লানাল মুখান্নাফিনা মিনার রিজাল যে পুরুষেরা হিজড়াদের বেশকে ধারণ করে তাদের প্রতি লানাত ও বিষাক্ত বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন আরেকটি হাদিসের কথা বলি আর আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আল আকলি ওয়ালিদাইহি ওয়াদায়ুস ওয়ারজুলাতুন নিসাই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না জাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে বললেন আল আকলি ওয়ালিদাইহি মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই আমাদের সমাজ সোসাইটি সমাজে মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই তারা কাল কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করবে না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এক কোয়ালিটি অনেক ঘুরি ঘুরি আমাদের সোসাইটি সমাজে আছে যারা মা বাপকে তারা দেখে না খাবার দেয় না তাদের সেবা যত্ন তো দূরের কথা তাদেরকে দুবেলা দুমুঠো খাবার তারা দেয় না এমন ইতিহাস আছে না নেই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের এক ঘটনা যে বৃদ্ধাশ্রমে একজন পিতা মৃত্যুবরণ করেছে তার বাড়িতে তার ছেলেদেরকে খবর দিলে তার ছেলেরা জানাজা এবং মাটিতে উপস্থিত হয়নি এ তুললে দুঃখ আর কিছু থাকতে পারে ওই সন্তান হচ্ছে কপাল পোড়া যারা তাদের মা বাপকে পাওয়ার পরেও তাদের সেবা যত্ন করে তাদের কাছ থেকে দোয়া না নিয়ে তাদেরকে ওয়াকালে হারিয়েছে ওই যে কপাল পোড়া ও কাল কিয়ামতের দিন তাকে জাহান্নাম যেতে হবে যদি মাতা পিতার সেবা যত্ন ছাড়াই মৃত্যুবরণ করে এমন কুলাঙ্গা সন্তান আছে না নাই যে জমি জায়গা নিজের নামে লিখে মা বাপকে বাড়ি থেকে বার করে দেয় যারা দুবেলা দুমুঠো খাবার খেতে পায় না এমন কুলাঙ্গা সন্তান আমাদের সোসাইটি সমাজ আছে না নাই মুসলিম ঘরে পরিবারের সন্তান আছে না নাই অনেক আছে বড় আফসোসের বিষয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তিন কোয়ালিটি মানুষের মধ্যে এক কোয়ালিটির মানুষ যে তারা কাল কিয়ামতের দিন জান্নাত যাবে না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তারপরে বললেন ওয়াদায়ুস দায়ুস আপনারা জানেন তো দায়ুস মানে নিজ বাড়িতে বেহেয়াপনাকে চালু করে রাখা যা বাণীপুরে পরিবারের নাই আছে আছে আপনাদের পরিবারে বেহেয়াপনা এই হাদিস তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে একাধিক আপনারা শুনেছেন এবং তাকে আলোচক হিসেবে মেন কাট করায় দাঁড়ে করান এই হাদিস এত শোনার পরেও আপনার পরিবারে পরিবর্তন নেই কেন কেন পরিবর্তন নেই চাবি কোন জায়গায় যা দায়ুস ঘরে ঘরে আমরা ডুবে আছি নামার স্ত্রী পর্দা করে নামার মেয়ে পর্দা করে নামার পর আমার পরিবারে আপসি গোপনীয় পর্দা আছে কোনো সিস্টেম নেই আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে দায়ুস বলা হয় যে বাড়িতে বেহেয়াপনা চালু করে রেখেছে তার স্ত্রী চার মন তার সাথে কথা বলে ফোনে কথা বলে চ্যাটিং করে কোনো সমস্যা নেই যে পুরুষ তার স্ত্রী অপর
পুরুষের সঙ্গে যদি চ্যাট করে কথা বলে আর যদি সে বাধা না দেয় তাহলে ওই পুরুষ হচ্ছে দাইয়ুস আর ওই দাইয়ুস কাল কিয়ামতের দিন কোথায় যাবে না জান্নাত যেতে হবে না তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রুজুলাতুন নিসাই এবং পুরুষের বেশ ধারণ করে নারী সম্মানিত মা ও বোনেরা আপনাদেরকে জানাই আপনারা কখনো পুরুষের বেশকে ধারণ করে আপনারা চলাচল করবেন না নইলে আপনারা কাল কিয়ামতের দিন জাহান্নাম যাবেন যা জাহান্নাম নারীদের একলো গুণ আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা আমাদের পরিবারে আমাদের সোসাইটি সমাজে ভুরি ভুরি পাই যে হাদিসের অনুবাদ আপনি আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারী আলাদা চুল তার মাথায় লাগাবে আলাদা চুল এবং তার দেহে অঙ্কন করবে ট্যাটু ব্যবহার করবে ওটা হচ্ছে জাহান্নাম নারীদের গুণ জাহান্নাম নারীদের এটা বৈশিষ্ট্য বলেন এমন সোসাইটি সমাজে নারী আছে না নাই যারা আলাদা চুল চুলের চুলকে বড় করার জন্য মাথাকে আরো ফ্যাশন করার জন্য তারা আলগা চুল তারা মাথায় ব্যবহার করে এমন নারী আছে না নাই আছে না নাই ওই নারী হচ্ছে জাহান্নাম নারীর বৈশিষ্ট্য যারা আলাদা চুল নিয়ে মাথায় তারা লাগাবে আবার বললেন যারা ট্যাটু ব্যবহার করবে তাদের দেহে তাদের হাতে আর কোন অঙ্গে তারা ট্যাটু ব্যবহার করবে তাদের প্রতি লানত অভিশপ্ত বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন এমন সোসাইটি সমাজ আছে না নেই জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো জাহান্নাম নারীদের গুণ এগুলো যতগুলো কথা বললাম বেপর্দায় চললে স্বামীর কথা না শুনলে স্বামীর প্রতি অল্পতে সন্তুষ্ট না হলে যদি স্বামী ডাকে ডাকে না সাড়া দেয় যদি তার কোনো সন্তুষ্ট না হয় স্বামীকে যদি পারফেক্ট না মনে করে আর যদি তারা পুরুষের বেশ ধারণ করে চলে বেপর্দায় চলে এই গুণগুলো কোন নারীর গুণ জান্নাতি না জাহান্নামী জাহান্নাম নারীদের গুণ যতগুলো কথা আপনাদেরকে বললাম এই গুণ যদি আপনাদের ভিতরে থাকে সম্মানিত মা ও বোনেরা তাহলে দ্রুত এই গুণগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে এক নাম্বার বেপর্দায় চলাচল করা যাবে না দুই নাম্বার স্বামী যদি আপনাকে আহ্বান করে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে উটের পরে একটা সিট তোমরা গদি দেখছো যদি তোমার স্বামী ওই জায়গায় বসে তোমাকে মিলানের জন্য আহ্বান করে তবুও তোমাকে ডাকে সাড়া দিতে হবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর এখন স্বামী রাগ করে বাপের বাড়ি চলে গেল মাসের মাস কাটিয়ে দিচ্ছে রাগ করে যতদিন ওই স্ত্রী মায়ের বাড়িতে থাকবে আর তার স্বামী অসন্তুষ্ট হয়ে বাড়িতে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে তোমরা আসমানে ফেরেশতা দেখছো ওই ফেরেশতা তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত বদদোয়া করবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে না ফিরে আসবে এমন নারী আছে না নাই স্বামীর সাথে কথা কাটাকাটি একটু যদি হয় একটু হট করে রাগ করে মায়ের বাড়ি দৌড়াছে না নেই এই বৈশিষ্ট্য যদি সম্মানিত মা ও বোন আপনাদের ভিতরে থাকে তাহলে আপনাকে এই গুণগুলো দ্রুত ত্যাগ করতে হবে আপনার স্বামী যতটুকু আপনাকে ইনকাম করে এনে দিবে আপনাকে অল্প ইনকামের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে এগুলো আপনি এত কিছু কেন করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি এই গুণগুলো এই সমস্ত জিনিসগুলোকে সহ্য করে থাকো তাহলে এরই মধ্যে তোমার জন্য জান্নাত রয়েছে কি রয়েছে জান্নাত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চলুন জান্নাতি যে নারী হবে তাদের গুণ কয়েকটা কথা আপনাদেরকে আমি জানাই জান্নাতি নারীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস قال رسول صلى الله عليه وسلم عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه تني بولين যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন এই যে তোমরা দুনিয়াটা দেখছো নিশ্চয় এই দুনিয়াটা পুরো দুনিয়াটা একটা সম্পদ কি বললাম পুরো দুনিয়াটা একটা সম্পদ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আর পুরো দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতু সলিহা নেক সলে নারী মহিলা
তাহলে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মূল্যবান নেক সলে নারীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আপনাদের ভিতরে আপনাদের গুণ থাকতে হবে কি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা যে নারীদের ভিতরে পাঁচ ওয়াক্তের সালাত যদি থাকে ওয়াসামাত শাহরাহা যদি রমাদান মাসের তারা যদি সিয়াম পালন করে ওয়া হাফিজাত ফরজহা যদি তারা লজ্জা স্থানের হেফাজত করে আর চার নম্বরে বলেন আতা আতজাউ যাহা আর যদি তারা স্বামীর আনুগত্যশীল হয় এই চারটি গুণে গুণান্বিত যদি নারীরা হতে পারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উদখিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন জান্নাতা শিতি তে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে তাহলে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে নেক সালে নারী আর ওই নেক সালে নারীদের গুণ থাকতে হবে চারটি পাঁচ ওয়াক্তের সালাত রমাদান মাসের সিয়াম লজ্জা স্থানের হেফাজত এবং তাদের স্বামীর আনুগত্যশীল হতে হবে আপনাদের বাড়িতে হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি সম্মানিত মা বোনেরা প্রধান বক্তা এসেছেন আমি আমার বক্তব্য কমপ্লিট করব আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে চারটি মহিলার জীবনী আপনারা জানবেন কয়টি নারীর কথা বলছি চারটি খাদিজা বিনতে খুয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জানবেন তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বিবি স্ত্রী ঠিক কিনা তার জীবনী আপনারা জানবেন তারপরে জানবেন ফাতিমার জীবনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার রাদিয়াল্লাহু তাআলা আনহার কে ছিলেন স্ত্রী ছিলেন হাসান হুসাইনের মা তিন নম্বরে হচ্ছে আপনারা মারিয়াম আলাইহিস সালামের জীবনী জানবেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারজন নারীর জীবনী জেনে এই চারটি নারীর অনেক অনেক চারটি নারী চারটি গুণে গুণান্বিত রয়েছে ওই নারীদের জীবনীগুলোকে জেনে নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন তাহলে আপনি নেক সলে ইহকাল পরকাল নারী হিসেবে বিবেচিত হবেন রব্বুল আলামিনের নিকটে দোয়া করি হে আল্লাহ তাআলা তুমি আমার সকল মা বোনকে জাহান্নামী নারীর যে গুণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দ্রুত ত্যাগ করার তুমি তৌফিক দাও বরুন আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা তুমি আমার মা বোনদেরকে জান্নাতি নারীদের যে গুণ যে বৈশিষ্ট্য সে গুণ বৈশিষ্ট্যে যেন গুণে তারা গুণান্বিত হতে পারে সেই তুমি তৌফিক দাও আল্লাহুম আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু